ঘট বিসর্জন শোভাযাত্রার পর ওই দিন সন্ধ্যা থেকে নদিয়ার কৃষ্ণনগর শহরের বিভিন্ন জগদ্ধাত্রী পূজা বারোয়ারি কমিটিগুলি নিজেদের প্রতিমা নিয়ে রাজপথে বের হয় সাং বা বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্দেশ্যে। সাং বা বর্ণাঢ্য শোভাযাত্রাকে সার্বিক শান্তিপূর্ণ করে তুলতে পুলিশি নিরাপত্তায় কার্যত মুড়ে রাখা হয় শহরতলিকে। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশি প্রহরার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। শোভাযাত্রা দেখতে কৃষ্ণনগর শহর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে উৎসাহী দর্শনার্থীরা এসে উপস্থিত হন শহরে। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা ও পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন সারা রাত ব্যাপী কৃষ্ণনগর শহরে চলবে শোভাযাত্রা বা জগদ্ধাত্রী পুজোর সাং। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সারা রাত শোভাযাত্রার পরে একে একে প্রতিটি প্রতিমা এগিয়ে যাবে নিরঞ্জনের জন্য জলঙ্গি নদীর ঘাটের উদ্দেশ্যে। অমৃত মহোৎসব বিশ্বের দরবারে সমুন্নত করার জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কি? ব্যবসা ভালো, তবে খারাপ কেউ বলতে পারবে না, ভালোই গেছে। আপনার নাম? আমার নাম কৃষি। এখানে বাড়ি? আমাদের এই কৃষ্ণনগর রথতলা বাড়ি। নদিয়া থেকে মাধব দেবদের রিপোর্ট, আনন্দ বার্তা।